Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dini Amol YouTube চ্যানেলের dini ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তাআলার শেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটিতে আমি আলোচনা করব প্রতি রাতে অর্থাৎ মধ্যরাতে রাত 12টার সময় আর কি বাংলাদেশ সময় আপনি যদি কষ্ট করে মহান আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নাম পড়েন তাহলে এর ফলাফল বা এর গুণাগুণ আপনি সকালে উঠে নিজ চোখে দেখতে পাবেন ইনশাআল্লাহ আমি অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদের কাছে একটি অনুরোধ থাকবে ভিডিওটিতে এখনি একটি লাইক দেওয়ার এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার এবং বেল বাটনটি অন করে রাখার চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি থেকে বিস্তারিত নিয়মটি জেনে নেওয়ার চেষ্টা করি রাতের ইবাদত ও দোয়া মহান আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা ও সম্মানের রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সেই দোয়া মহান আল্লাহ তাআলা ফেরত দেন না বান্দার সব দোয়া মহান আল্লাহ তাআলা কবুল করে নেন তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের কল্যাণময় সুউচ্চ মর্যাদাবান প্রভু প্রত্যেক রজনীতে বা রাতে দুনিয়ার আকাশে অবতীর্ণ হন যখন রজনীর শেষ তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলতে থাকেন কে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দেব কে আমার কাছে কিছু চাইবে আমি তাকে তা দান করব এবং কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করব সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস তাই আমরা সেই সময়widetilde মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করার চেষ্টা করব যার যার প্রয়োজন সেই বিষয়গুলো নিয়ে দোয়া করার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রকার চাওয়া পাওয়া আশা পূর্ণ করে দিবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আল্লাহ তাআলা 99টি পবিত্র গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলো জিকির করবে বা আমল করবে সে জান্নাতে যাবে সুবহানাল্লাহ লোভ লালসা মারাত্মক পাপের একটি কাজ এটা মানুষের চারিত্রিক ব্যাধি এই ব্যাধি থেকে মুক্ত থাকতে পবিত্র কোরআন সুন্নাহের জ্ঞান ও আমলের বিকল্প নেই দুনিয়ায় কোনো প্রেসক্রিপশন বা ওষুধ দিয়ে এই রোগ মুক্ত হওয়ার কোনো উপায় নেই মহান আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নামের আমলেই এই বদঅভ্যাস ও গুনাহের কাজ থেকে মুক্ত হওয়া যায় আল্লাহ তাআলার সেই পবিত্র গুণবাচক নামসমূহগুলোর মধ্যে এমনই একটি নাম রয়েছে সেই নামটির উচ্চারণটি আমি স্ক্রিনে দেখায় দিচ্ছি উচ্চারণটি হচ্ছে আল গানি ও আমি আবার বলছি আল গানি ও এর অর্থ হচ্ছে সব কিছু থেকে মুখাপেক্ষীহীন এর ফজিলত বলতে গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল গানি ও এর আমলে লোভ লালসা থেকে মুক্ত থাকা যায় যে ব্যক্তি লোভ লালসায় আক্রান্ত হয় সে তার প্রত্যেক অঙ্গে যেমন ধরা যাক বুকের উপর হাত রেখে মহান আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল গানি পড়বে এবং শরীরের উপর হাত বোলাবে মহান আল্লাহ তাআলা তাকে লোভ লালসার ব্যাধি থেকে মুক্ত করবেন আবার যে ব্যক্তি প্রতিদিন মহান আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম আল গানি ও 17 বার পাঠ করবে সে ব্যক্তির অর্থ সম্পদে বরকত হবে এবং সে ব্যক্তি কখনো অন্য কারো উপর মুখাপেক্ষী হবে না অর্থাৎ আপনারা যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধন সম্পদের বা অর্থ সম্পদের অবস্থায় ভোগেন কিংবা দারিদ্রতার সমস্যায় ভোগেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে কয়েকবার দরুদ শরীফ পাঠ করে সূরা ইখলাস সূরা ফাতিহা এবং সূরা ইউনুস পড়ার পরে অবশ্যই এই নামটি 17 বার পড়বেন তারপরে আবারো দরুদ শরীফ পাঠ করবেন ইনশাআল্লাহ এভাবে আমলটি করলে সেই সময় মহান আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন আপনার দোয়াও কবুল করবেন ইনশাআল্লাহ আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ছোট্ট পবিত্র গুণবাচক নামটি আল গানি ও এর আমলের মাধ্যমে আমাদের সমস্ত প্রকার লোভ লালসা এবং অর্থ সম্পদের বরকত এবং এর অভাব দূর করার তৌফিক দান করুন আমিন
যারা ছোট্ট এই ভিডিওটি দেখলেন তাদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি আপনি নিজে আমলটি করুন এবং ভিডিওটি অবশ্যই আপনার নিকট আত্মীয়-স্বজনদের কাছে শেয়ার করে দিন তারাও যেন আমলটি করতে পারেন এবং নতুন ভিডিও যাতে আপনার মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে ইনশাআল্লাহ পৌঁছে যাবে আল্লাহ তাআলা আমাদের সকলকে ছোট্ট নামের বদলতে এই ছোট্ট নামের আমলের বদলতে আমাদের সকল প্রকার সমস্যা সমাধান করে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু